প্রিয় ড্রাগন ফল ও পুলকে পিপডার হাত থেকে বাঁচানোর খুব সহজ ঘরোয়া একটি পদ্ধতি জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখুন যদি আপনার শখের ড্রাগন ফলটি এভাবে পুরোটা ফল পিপডা প্রচুর পিপডার এভাবে যদি পিপডা তিন থেকে চার দিন থাকে তাহলে পলটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এ পলটি আপনি খেতে পারবেন না আপনার অনেক অনেক খারাপ লাগবে যদিও ড্রাগন পল কিনতে পাওয়া যায় তারপরও যদি আপনি নিজ হাতে ছাদ বাগানে বা বারান্দায় গাছ লাগান আর সে গাছে যদি পল ধরে আর ফলটি যদি এভাবে নষ্ট হয়ে যায় আপনার অবশ্যই খুব খারাপ লাগবে তাই ঘরোয়াভাবে কিছু পদ্ধতি যদি আমরা ব্যবহার করি তাহলে খুব চলে যাবে এবং আধা ঘন্টার মধ্যেই ড্রাগন মিষ্টি ফল তাই ফলে থাকতে পারে আর ফুল আসার সাথে সাথে এই ফলে এতই পিপডা হয় পুরো ফলটিকে ঘিরে রাখে পিপডা তাই আমি যখন ছাদে আসলাম দেখলাম এই বছরের মধ্যে এগুলো হবে শেষ ড্রাগন আবার ইনশাল্লাহ আগামী বছর ড্রাগন গাছে ফুল ফল আসবে আর এটা হলো অক্টোবর মাস আর অক্টোবর মাসের মধ্যে এই ড্রাগনগুলো হলো শেষ তাই এই ফলগুলোকে নষ্ট হতে দেওয়া যাবে না তাই আমি কি করলাম এখানে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যদি আপনি রাসায়নিকভাবে পিঁপড়া তাড়াতে চান তাহলে নিম তেল দিতে পারেন আমি রাসায়নিক তেমন কিছু ব্যবহার করি না গাছে আমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমার গাছের যত্ন নিই হ্যাঁ মাঝে মাঝে আমি রাসায়নিক কিছু ব্যবহার করি সেটা সবাইকে দেখানোর জন্য কারণ সবাই এক রকম জিনিস ব্যবহার করে না কেউ রাসায়নিকভাবে যত্ন নেয় কেউ প্রাকৃতিকভাবে যত্ন নেয় তাই আমাদের সব রকম যত্ন জেনে রাখাই ভালো তো আমি আমার ছাদের প্রত্যেকটি ড্রাগনের মধ্যে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্রত্যেকটি ড্রাগন ফলের মধ্যে হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম আর অনেক সময় দেখা যায় হলুদ গুঁড়া দেওয়ার দুই তিন দিন পর দেখবেন আবার পিপডা চলে আসছে এটার জন্য কিছুই নেই আবার আপনি কিছু হলুদ গুঁড়া দিতে পারেন আর ইদানিং দুদিন পর পর বৃষ্টি বৃষ্টিতে অনেক সময় হলুদ গুঁড়া ধুয়ে যায় বা বাতাসে পড়ে যায় তাই দুই তিন দিন পর পর একবার একবার ছিটে দিবেন যদি হলুদের গুঁড়া না দেন তাহলে কিছু ময়দা ছিটে দিতে পারেন আর যদি ময়দা না দেন তাহলে দুই এক দুই টুকরা বা এক টুকরা এলাচি বা দারুচিনি দিতে পারেন তাহলে দারুচিনির যে একটা গন্ধ সেটা পেয়ে পিপডা চলে যাবে অথবা এক টুকরা লেবু আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন ঘরোয়াভাবে আপনি চাইলে আপনার গাছটিকে পিপডার হাত থেকে এভাবে বাঁচাতে পারেন যারা বাগান করেন এবং যারা গাছ লাগান একমাত্র তারাই বুঝেন তাদের একটি গাছ বা একটি ফল নষ্ট হলে কতটাই খারাপ লাগে সাধারণত আমি আমরা অনেকে জানি আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম মার্চ মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনি ড্রাগন গাছে ফল বা ফুল পাবেন আর এটা হলো অক্টোবর মাস অক্টোবর মাসের পর থেকে আমরা ড্রাগন গাছে কোনো ফল বা ফুল পাবো না তাই এটা হলো আমাদের গাছের শেষ ড্রাগন গত বছর আমার এই গাছটিতে তিনবার ড্রাগন ধরেছে এবছর ইনশাল্লাহ চারবার ধরেছে আর এবছর আমি নতুন কিছু গাছ লাগিয়েছি ওই গাছগুলোতে দশ বা এগারো মাস বয়স ওই গাছগুলোতে গাছগুলোতে একইভাবে ড্রাগন ধরছে ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ